হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু অসুস্থ অনেক দিন যাবত আছি, তারপরও আল্লাহ অনেক ভালো রেখেছে, এই জন্য তার শুকর অবশ্যই আদায় করতে হবে। আল্লাহ তো এর থেকে খারাপও রাখতে পারত। আজকে আমি কচুর লতি রান্না করব, এটা আমার খুবই ফেভারেট। আর চিংড়ি মাছ হলে কথাই না, চিংড়ি মাছ দিয়ে অনেক মজাই লাগে। কচুর লতি যারা খেয়েছেন তারাই জানেন, আর যেদিন রান্না করেছিলাম অনেক মজা হয়েছিল। তা চিংড়ি মাছটা প্রথমে আমি ভেজে নিচ্ছি, তারপর সব পেঁয়াজ মরিচ মশলা সব কিছু দিয়ে নিব, তারপরে আমি ওটা ভালো করে কষিয়ে তারপরে আমি কচুর লতিটা দিব। আর ভিডিও আপনাদের দিতে পারতেছি না একটু অসুস্থর কারণে, তবে কালকের ভিডিওটা এর থেকে ভালো হবে আশা করি, কারণ অনেক ভিডিও আমি করতে পারতেছি না, শরীরটা খুবই খারাপ। যখন একটু ভালো লাগে তখন একটু করি, আসলে 24 ঘন্টার ভিতর ভিডিও তো করাই হয় না, শরীরটা অসুস্থ বিধায়। আপনারা কিছু মনে করবেন না, আর লাইক কমেন্টস করবেন, না হলে আসলে আমি বুঝতেই পারি না আমার কোথায় ভুল হচ্ছে। আমি আর একটা তরকারি রান্না করে নিব, পাঙ্গাস মাছের। এটা আমার ছেলেদের খুবই ফেভারিট, কারণ এতে কোনো কাঁটা নেই এই জন্য। আর রোজা রেখে আসলে খেতেই পাচ্ছি না, খুবই কষ্ট হয়, মনে হয় অনেক কিছুই খাবো কিন্তু কিছুই খেতে পাচ্ছি না। রোজা মুখে কোনো কিছুই ভালো লাগে না, কী খেলে ভালো লাগবে তাও জানি না। তা পাঙ্গাস মাছ আর আলু দিয়ে ওদের জন্য রান্না করছি, আর আমার কচুর লতি হলেই হবে, কারণ আমি ওটাই পছন্দ করি। আর আলুটা আসলে আমার ভালো লাগে না, কিন্তু আমার বাচ্চাদের জন্য দিতে হয়, ওদের খুব ফেভারিট। আর এই রান্নাটা আমি আমার শাশুড়ির স্টাইলে করি, আর আমার শাশুড়ি আসলে অনেক সুন্দর রান্না করে। লাস্টে একটা ফোড়ানি দেব এই রান্নাটার, ওটাই মানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়। আর এই যে ফোড়ানিটা আমি দিয়ে দিচ্ছি, তরকারিটা হয়ে আসার আগে এই ফোড়ানিটা দিব। এটা মনে হবে যে গোশ খাচ্ছি, এতটা সুস্বাদু এবং মজা হয়, বোঝাই যায় না যে পাঙ্গাস মাছ, পুরোটাই মানে গোশের একটা যে সেন্ট আসে একেবারেই ওরকম আসে। তা তরকারিটা পেরাই হয়ে গিয়েছে, আর একটু জাল দিয়ে নেব, কারণ ফোড়ানিটা দিছি, আমার তরকারিটা হয়ে গিয়েছে দেখুন। আর অনেকটাই মজা হয়েছিল যেদিন রান্না করেছিলাম। আর ইফতারি আসলে তেমন কিছু করব না, শরীরটা খুবই খারাপ, এই জন্য ফল শুধু তরমুজটা কেটে নিলাম। আর আমার বাবুকে ইফতারি আনতে বলেছিলাম, ওটা দিয়েই করে নিয়েছিলাম। আর ভোর রাত্রে আসলে কিছু খেতে মন চায় না, এই জন্য আমি আর আমার ছেলের জন্য দুইটা ডিম ভেজে নিচ্ছি, ডিম দিয়েই খেতে পারি একটু। এছাড়া অন্য কিছু আসলে ভালো লাগে না, এই রাত্রে যা খাই ওই রাত্রে খেতেই পারি না। এই তো আর কি, ছোট্ট একটি ব্লগ শেয়ার করলাম, আপনারা পাশে থাকবেন আশা করি। আর কালকের ভিডিও এর থেকে একটু ভালো হবে আশা করি, ভিডিও আসলে সময়ের অভাবে করতে পারছি না, আপনারা কমার দৃষ্টিতে দেখবেন। আর ভালো ভালো ভিডিও পেতে লাইক কমেন্টস করবেন, তাহলে আমার আগ্রহটা আরও বেড়ে যাবে। তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করি। আর আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, আমার গলাটা একটু ভাঙা ভাঙা,
কারণ অসুস্থ, এই জন্য আসলে গলার ভয়েসটা ভালো করে আসেনি। কতটুকু শুনতে পারছেন তাও জানি না, আশা করি বোঝার চেষ্টা করবেন। আর এই তো দুটা ডিম ভেজে নিচ্ছি, দুজনের হয়ে যাবে। শরীরটা খুবই অসুস্থ, আপনারা দোয়া করবেন। আর এগুলো আগের রান্না করা ছিল, ওগুলোই আমি ভিডিও আপলোড দিচ্ছি যখন একটু ভালো লাগে। আর রান্না তো করতেই পাচ্ছি না, এই দুই দিন যাবৎ আমার মা রান্না করে দিয়ে যাচ্ছে। এই তো আর কি, ভালো থাকবেন।